আয়ামুল বীজ কি? এ রাতগুলোতে ইবাদতের গুরুত্ব। তুমি যদি প্রতি মাসে তিনটি রোজা রাখতে যাও তাহলে 13, 14 ও 15 দিনে রোজা রাখবে। তিরমিজি, নাসাই, ইবনে হিব্বান, মুসনাদে আহমদ। প্রতিটি আরবি মাসের নির্দিষ্ট কয়েকটি দিনকে বলা হয় আয়ামুল বীজ। এই দিনগুলোর মাহাত্ম্য নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু হাদিস বর্ণিত আছে। হিজরি বছরের প্রতিটি মাসের 13, 14 এবং 15 তারিখই আয়ামুল বীজ। এ রাতগুলো চাঁদের আলোয় বেশি উজ্জ্বল থাকে, তাই এই নামে নামকরণ। কেননা এই রাতগুলোতে চাঁদ পরিপূর্ণ পূর্ণিমা পায়, ফলে এই রাতগুলোতে চাঁদকে দেখা যায় খালি চোখে, প্রচ্ছন্ন অবয়বে। এই দিনগুলোকে আয়ামুল কুর বা আলোকিত দিনও বলা হয়। আসুন জেনে নেই আয়ামুল বীজ কি এবং এ রাতগুলোতে ইবাদতের গুরুত্ব সম্পর্কে। আয়াম হল আরবি ইয়াউম শব্দের বহুবচন, যার অর্থ হল দিনগুলো, আর বীজ শব্দের অর্থ সাদা শুভ্র। আয়ামে বীজ দ্বারা চন্দ্রমাসের 13, 14 ও 15 তারিখ বোঝানো হয়। এই দিবসগুলোর রাত পূর্ণ চাঁদে উদ্ভাসিত থাকে এবং রাতগুলো হয় আলোময়। বিশেষত মরুভূমিতে এটি বেশি দৃষ্টিগোচর হয়। এ কারণে তারিখগুলোকে একসঙ্গে বোঝাতে আয়ামে বীজ নামকরণ করা হয়েছে। প্রতি চন্দ্রমাসে তিনটি রোজা রাখা মুস্তাহাব। এর জন্য উত্তম হল আয়ামুল বীজ তথা প্রতি মাসের 13, 14 ও 15 দিন নির্বাচন করা। এই রোজার সওয়াব হচ্ছে পূর্ণ বছর, অর্থাৎ বছরের প্রতিটি দিন রোজা রাখার সওয়াব। প্রতি মাসে আয়ামে বীজের 3 দিন রোজা রাখা দ্বারা পূর্ণ মাস রোজা রাখার সওয়াব লাভ হয় এবং এই পূর্ণ মাসের রোজায় ভাঙা বা বিনষ্ট হওয়ার প্রতিবন্ধকতাও নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও এই রোজাগুলো ছাড়তেন না। তিনি সবসময় আয়ামে বীজের রোজা রাখতেন, এমনকি সফরের ভিতর থাকলেও। তবে রোজাগুলো ফজিলতপূর্ণ হলেও তিনি উম্মতের জন্য এ রোজাকে বাধ্যতামূলক করেননি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন রোজা রাখতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতিদিন রোজা রাখতে নিষেধ করেন এবং উপদেশ দেন এভাবে, হে আব্দুল্লাহ, আমি এ সংবাদ পেয়েছি যে তুমি প্রতিদিন রোজা রাখো এবং সারা রাত নামাজ আদায় করো। আমি বললাম, ঠিক শুনেছেন হে আল্লাহ রাসুল। তিনি বললেন, এরূপ করবে না, বরং মাঝে মাঝে রোজা রাখো, আবার ছেড়েও দাও। রাতে নামাজ আদায় করো, আবার ঘুমাও। কেননা তোমার উপর তোমার শরীরের হক রয়েছে, তোমার চোখের হক রয়েছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার মেহমানের হক আছে। বরং তোমার জন্য যথেষ্ট যে তুমি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখবে। কেননা নেক আমলের বদলে তোমার জন্য রয়েছে 10 গুণ নেকি। এভাবে সারা বছরের রোজা পালন হয়ে যায়। সহিহ বুখারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমলটি পালন করে বছর জুড়ে রোজার সওয়াব পাওয়ার চেষ্টা করা আমাদের উচিত।